গরু দেশি গরু দেশি গরু সবজি এটা খাসি দেশি খাসি এটাও দেশি খাসি এটা হলো পটল বত্তা ইলিশ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসা সেই বাসাটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে আমার চ্যানেলে আমার ফ্রেন্ডের বাসার আরও ভিডিও দেওয়া আছে তো আজকে যাচ্ছি আমার ফ্রেন্ড যে বাসায় থাকতো সেই বাসাটা চেঞ্জ করে অন্য আরেকটা নতুন বাসায় গিয়েছে সেই বাসাটা যেহেতু নতুন বাসায় উঠেছে সেই উদ্দেশ্যে ওরা একটা মিলাপ করিয়েছিল তবে মিলাপটা বিকালের দিকেই হয়ে গিয়েছে যেহেতু আমাদের বাসাটা একটু দূরে ওদের বাসা থেকে আমরা মিলাদে অ্যাটেন্ড করতে পারিনি তবে আমরা সন্ধ্যার পরে আমার সেই ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমরা অলরেডি চলে এসেছি বাসায় আপনারা দেখতেই পাচ্ছেন বাসার এরিয়াটা খুবই সুন্দর আপনারা আমাদের পাশেই থাকুন ভালো লাগবে আপনাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন দুটা খরগোশের বাচ্চা খুবই কিউট দেখতে অনেক ভালো লাগছিল আমি বাসায় ঢুকেই প্রথমেই আমার ফ্রেন্ডের সন্ধান করতে যেয়ে পেলাম ও কিচেনে ভর্তা বানাচ্ছে অনেক ধরনের ভর্তাই সে বানিয়েছে আমি যে দেখলাম সে চিংড়ি মাছের ভর্তাটা বানাচ্ছে আর আপনাদের সাথে ওটাই শেয়ার করছি আর ওর সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম আমি চাচ্ছিলাম রিয়েল ভয়েসটা দেওয়ার জন্য কিন্তু পারিনি কারণ এখানে অনেক মানুষ ছিল সবাই তো আর পছন্দ করে না সব কিছু তাই আমি রিয়েল সাউন্ডটা না দিয়ে আমি আপনাদের সাথে কথাই বলছি পুরোটা ভিডিও দেখলে ভালো লাগবে আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ভর্তাই বানাচ্ছে আমার ফ্রেন্ড কারণ মানুষ ছিল অনেক তাই একবারে ভর্তা বানানো হয়নি যেহেতু পাটাটা ছোট তাই অল্প অল্প করেই ভর্তাটা বানিয়ে নিচ্ছে আমার ফ্রেন্ডের নাম হলো মিনা মিনার ভর্তাগুলো বানানো হয়ে গিয়েছে এখন চলে আসলাম মেইন কিচেনে কিচেনে এসে দেখলাম অনেক ধরনের ফ্রুটস কেটে রাখা হয়েছে এক পাশে এক ভাবি অ্যাভোকাডো ভর্তাটা বানাচ্ছেন উনি অ্যাভোকাডোগুলো কেটে নিচ্ছেন ভর্তা বানানোর জন্য যদিও বা অ্যাভোকাডোর নিজস্ব কোনো ফ্লেভার বা টেস্ট নেই তাই অ্যাভোকাডো যদি এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া হয় তাহলে অনেক বেশি মজা লাগে অ্যাভোকাডো দিয়ে অনেকভাবে অনেক কিছু করে খাওয়া হয় আর আজকে এই ভাবিটা অ্যাভোকাডো ভর্তা বানাচ্ছেন উনি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছেন এখন কাঁচামরিচ কেটে নিচ্ছেন এই ভর্তা বানানোর জন্য একদিকে অ্যাভোকাডো ভর্তা বানানো হচ্ছে অন্যদিকে আমরা ফ্রুটস খেয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফ্রুটস ছিল এখানে আর কিছু ফ্রুটস কাটা হয়নি যেহেতু আমরাই না করেছি এতগুলো ফ্রুটস খাওয়া সম্ভব না আর এগুলো খেয়ে রাতের ডিনারটাও করা যাবে না তাই অনেকগুলো ফ্রুটস আমরা বের করতে দেইনি এখানে আঙ্গুর ছিল তরমুজ ছিল আনারস ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আনারস আছে কাটা হয়নি যদিও বা টেবিলে উঠানো হয়েছিল আমরা কাটতে দেইনি পেয়ারাটা এত মজার ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারাটা ছিল মিষ্টি মিষ্টি খুবই মজার ছিল মালটা আম সবই অনেক বেশি মজার ছিল
আমরা খাচ্ছি আর গল্প করছি। আমার ইচ্ছে হচ্ছিল রিয়েল ভয়েসটা দেওয়ার জন্য, রিয়েল সাউন্ডটা দেওয়ার জন্য, কিন্তু দিতে পারলাম না। ওই যে একটাই কারণ, আমরা অনেক ধরনের দুষ্টুমি করছিলাম, অনেক গল্প করছিলাম, সেটা আসলেও সবার সামনে আনাটা ঠিক হবে না, তাই ওই সাউন্ডটা দেইনি। এখানে অনেকগুলো লেবু কাটা হচ্ছে, এগুলো অ্যাভোকাডো ভর্তাতে দেওয়ার জন্য। আর লেবুটা অ্যাভোকাডো ভর্তার সাথে মিশিয়ে দিলে ওটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি মজার হয়। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার ফ্রেন্ড মিনা, সে থাই স্যুপ রান্না করার জন্য চিকেন স্টকটা সে আগেই বানিয়ে রেখেছিল, এটা ঢেলে দিল, এখন সে থাই স্যুপ বানাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেমন গ্রাস দিয়ে দিল কেটে। আপনারা দেখতে থাকুন, আমি পাশে থেকেই বলে দিচ্ছি ও কী কী দিল। এখানে দিল থাই যে একটা আদা আছে সেটা দিল, আর আমাদের নর্মাল যে আদা ওটাই দিল। এখানে আছে চিকেন, চিংড়ি মাছ আছে, হলো ডিমের কুসুম, আর ঢেলে দিচ্ছে কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে মাখিয়ে সে রেখে দেবে এই থাই স্যুপের মধ্যে, সে এগুলো মিক্স করে দেবে। মিনা কীভাবে থাই স্যুপটা করেছিল আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করছি, যদিও বা তার যেখানে সে স্যুপটা রান্না করছিল ওখানে লাইটিংসে একটু ডিস্টার্ব করছিল, আলোটা ভালোভাবে আসছিল না। যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন ও কীভাবে এই থাই স্যুপটা করেছিল। খুবই মজা হয়েছিল এই থাই স্যুপটা। এখন একটু আলো দেখছেন, আমার আরেক ফ্রেন্ড এখানে একটা লাইট এনে দিল, তাই এই জায়গাটা একটু আলো লাগছে, থাই স্যুপটা দেখা যাচ্ছে। এখানে সে একে একে টমেটো সস, চিলি সস দিয়ে দিবে, চিনি টেস্ট অনুযায়ী, লবণ চিনি টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তার সাথে সে দিবে আরও লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এইভাবে সে থাই স্যুপটা বানিয়ে নিয়েছে, আপনারা দেখতে থাকুন। মিনা স্যুপটা বানাতে বানাতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, এখানে যে মজার মজার রান্নাগুলো শুরুতে দেখেছেন, এই রান্নাগুলো করেছেন আমাদের এক ভাই শহীদ ভাই, ওনার নাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত মজা করে রান্নাগুলো করেছিলেন, সাথে মিনাকেও আবারও অনেক অনেক ধন্যবাদ। পটল ভর্তা ইলিশ মাছ দিয়া, এটা হলো পটল ভর্তা মানে জিরো মানে কসম মানে খালি আছে, এটা হলো শুটকি ভর্তা, চাপা শুটকি মানে চাপা শুটকি, এটা আলু ভর্তা কি না অ্যাভোকাডো, অ্যাভোকাডো নাকি, এটা হলো চিংড়ি মাছের ভর্তা, এটা পোলাও রাইস, ওটা সাদা রাইস, ওটা পোলাও রাইস, ওটা পানি আলু এইখানে আপনারা ভাইকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আর মিনা গেল, খাওয়ার পর্বটা শুরু হয়ে গেল, সবাই যার যার মতো খাবারটা তুলে নিচ্ছে। প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল, আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের আয়োজন করেছিল মিনা আর ভাইয়া মিলে, আর যেহেতু বিকেলবেলা মিলাপটা পড়ানো হয়েছে, তখনও বেশ কিছু মানুষ খাবার খেয়ে চলে গিয়েছে, আর সন্ধ্যার পরে আমরা যারা ডিনারের জন্য এসেছি আমরা ডিনারটা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। মিনার রান্নাবান্নায় সবচেয়ে বড় হেল্প যে করেছেন উনি হলেন শহীদ ভাই,
অনেক মজার উনি রান্না করেছেন, উনিও অনেক কিছু রান্না করেছেন। ওনার রান্না এত মজার যা আমরা আগে কখনো চিন্তাও করতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলায়। আর এই হলো আমার ফ্রেন্ড মিনা, ওর সাথে অনেক বছর যাবত আমার পরিচয়, খুবই ভালো মনের একজন মানুষ। ডিনারের পর্ব শেষ করে আমরা মিনার বাসার এরিয়ার ভিতরে, জায়গাটা খুবই সুন্দর, ওখানে চলে আসলাম। সবাই মিলে অনেক ছবি তুললাম। এইখানে আপনারা দেখছেন কেক রাখা আছে, মিনার মেয়ের বার্থডে ছিল, তবে আমরা কেউ জানি না, কাউকে বলা হয়নি। মিনার মেয়ে না করেছে কাউকে বলার জন্য যে তার বার্থডে। সে দাঁড়িয়ে আছে চশমা চোখে পড়া, ওটা হলো মিনার মেয়ে, লক্ষ্মী একটা মা। আমার তো মনে হয় এই যুগে কেউ এইভাবে না করবে না বার্থডে পার্টি, বার্থডে করার জন্য। ও নিজেই না করেছে, পাশে দাঁড়িয়েছে আছে ওর ভাই, আর ওই পাশে আছে ওর বোন। মিনার দুইটা মেয়ে আর একটা ছেলে। সবাই দোয়া করবেন, এখানে যতগুলো বাচ্চা আছে, যত মানুষ আছে, সবার জন্য সবাই অনেক অনেক বেশি করে দোয়া করবেন। দোয়া ছাড়া আসলে আমাদের কারোই আর কিছু চাওয়ার নেই। রাতের ডিনার শেষ করে, মিনার মেয়ের বার্থডে শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। রাত তখন 1:06 বাজে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই, অনেক ভালো লেগেছে। আসলে দেশের বাইরে এইভাবে যদি মিলেমিশে থাকা যায় তাহলে তো আর কথাই নেই, আপনজনদের কিছুটা সময়ের জন্য হলেও ভুলে থাকা যায়। আশা করছি আমরা সবাই সবার সাথে এইভাবেই মিলেমিশে সময়গুলো পার করে নেব, যতদিন আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। আমি অনেক দিন পর আমার দেশে যাওয়া হচ্ছে, আমি হয়তোবা ডিসেম্বরে দেশে যাব। সবাই দোয়া করবেন আমরা যেন ঠিক মতো দেশে পৌঁছিয়ে আবার ঠিক মতো সময় মতো আবার মালয়েশিয়াতে চলে আসতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা ডিসেম্বরে দেশে যাওয়ার ইচ্ছে আছে। সব কিছু মিলায়ে যদি আল্লাহ তাআলা আর হুকুম হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরে দেশে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।